ফিলাপ করে নিই। ইতি গতকাল থেকে আমাদের কয়েকটা টিম নারায়ণগঞ্জের এই এলাকাতে কাজ করতেছিল। এটা আপনারা জানেন যে গত মাসের 8 এবং 9 তারিখের দিনে আমরা নেত্রকোনাতে একটি অভিযান পরিচালনা করি, নেত্রকোনা জেলা পুলিশ এবং আমাদের এনজিটিউরিজম ইউনিটের সমন্বয়ে। এবং সেখান থেকে আমরা একটা ডিন পাই, যেটা প্রশিক্ষণ শিবির বলব, আনসারুল ইসলাম বা এবিটি। তো সেখান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেশব্যাপী আমাদের অনেকগুলো অভিযান পরিচালিত হয়। সেই অভিযানের ভিত্তিতে আমরা গতকাল সামোয়ানকে অ্যারেস্ট করি কক্সবাজার থেকে। তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল থেকে আমাদের কয়েকটা টিম নারায়ণগঞ্জের এই এলাকাতে কাজ করতেছিল, যেখানে একটা ড্রেন রয়েছে যেখানে 1000 থাকতে পারে তাদের গুরুত্বপূর্ণ সদস্য। তো সেই ভিত্তিতে আজকে সকাল 10টার দিকে আমরা যখন এই বিল্ডিংটাকে আইডেন্টিফাই করি, দেন সে অ্যাপ্রুভ করে আমাদের। তো সেই হিসেবে আমরা এই বিল্ডিংটা সকাল 10টার দিকে আমরা ঘেরাও করি, বৃষ্টিতে আমরা কিছুটা বিঘ্নিত হই। তো এখন আমাদের টোটাল বিল্ডিংয়ের স্ক্রিনিং প্রসেসটা চলতেছে, কারণ স্পেসিফিক্যালি আমরা জানি না ফ্লোর অ্যান্ড ফ্ল্যাট কোনটা। তো সেই হিসেবে আমরা একে একে এই বিল্ডিংটাতে এখন ইভ্যাকুয়েট করতেছি।